ব্রিগেড গ্রাউন্ডে যে 10-12 লক্ষ লোক হয়েছিল তারা মোদির মুখ দেখতে এসেছিল। আর দিদি বলছিল মোদির মুখ দেখতে চায় না, দিদি আপনার মুখ কেউ দেখতে চাইছে না, এটা আপনি জানেন, তাই আপনি ভাঙা ঠ্যাংটা বারে বারে তুলে দেখান, কি দেখায় কিনা। আজ কি এমন হয়ে গেল, ভাঙা ঠ্যাং দেখিয়ে ভোট নিতে হচ্ছে। আমরা জানি অনেক বলে ভগবানকে নাম পর দে দে বাবা, আল্লাহকে নাম পর দে দে বাবা, আর দিদি বলছেন ভাঙা ঠ্যাঙের নামে দিয়ে দাও বাবা, দিয়ে দাও মা। আজকে 4টি জনসভা আছে আমার এই উত্তর মুর্শিদাবাদে। এখানকার মানুষ উন্নয়নের জন্য 73 বছর ধরে অপেক্ষা করছেন। আইন শৃঙ্খলা বলে কিছু নেই এখানে, বাংলাদেশে বর্ডারে হওয়ার জন্য উগ্রপন্থী ক্রিয়াকলাপ সাম্প্রদায়িক সংঘর্ষ লেগেই থাকে। ভারতবর্ষের 125টির পিছিয়ে থাকা জেলার মধ্যে সবচেয়ে অনুন্নত জেলাগুলির মধ্যে এখানকার আমাদের বাংলার 5টি জেলা, তার মধ্যে মুর্শিদাবাদ একটি। এই জেলা পিছিয়ে আছে মানে সংখ্যালঘুরা পিছিয়ে আছেন, এটা আমি বলছি না, সাচার কমিটি যে সার্ভে করেছে তার রিপোর্টে এসছে পশ্চিমবাংলার মুসলমানরা দেশের মধ্যে সবচেয়ে পিছিয়ে। আচ্ছা, এর জন্য কি বিজেপি দায়ী? বাংলার মুসলমানরা যে পিছিয়ে আছেন তার জন্য তো বিজেপি দায়ী নয়, আমরা তো কোনোদিন ক্ষমতায় ছিলাম না, মুসলমানরা আমাদের ভোট দেননি, তারা কংগ্রেসকে দিয়েছেন, সিপিএমকে দিয়েছেন, টিএমসিকে দিয়েছেন। তারা যদি পিছিয়ে থাকেন, গরিব থাকেন, অশিক্ষিত থাকেন, তাদের মধ্যে যদি ক্রিমিনাল বেশি থাকে, তার দায়িত্ব কিন্তু এই কংগ্রেস, সিপিএম, টিএমসি। ফ্রিতে 3টা সিলিন্ডার কে দিল? আর মায়েদের বাজার করার জন্য মাসে 500 টাকা করে কে দিল? দিদি খালি ডায়লগ দিল, আর কিছু দিল না। মোদির টাকা দিদির নাম, মোদির কাজ দিদির নাম, আর দিদি বলছে নাকি মোদির মুখ লোকে দেখতে চায় না। বাংলার লোক আর 2 নম্বরই চায় না, 2টো ফুল চায় না, 1টা ফুল চায় কিনা। ভেবেছিলেন মহিলা মুখ্যমন্ত্রী আমাদের মান সম্মান রক্ষা করবে, মায়েদের মান সম্মান রক্ষিত হয়েছে? পাড়ায় পাড়ায় খুন ধর্ষণ হচ্ছে, মহিলাদেরকে ধর্ষণ করা হচ্ছে, দিদিমণি রক্ষা করতে পারছেন না, বলছেন তাদের ধর্ষিতা মহিলার ক্ষতিপূরণ দিয়ে দেবেন, বিবাহিতার জন্য আলাদা, অবিবাহিতার জন্য আলাদা, 18 বছরের জন্য, 30 বছরের, 40 বছরের জন্য আলাদা। আমাদের মা বোনের ইজ্জতের দাম দেওয়ার কে অধিকার দিচ্ছে মমতা ব্যানার্জি? পাক সাকাশে একজন মহিলা ধর্ষিতা হলেন, কমপ্লেন করতে গেলে কমপ্লেন না হয় না, মমতা ব্যানার্জি বলছেন ওই মহিলার চরিত্রের দোষ ছিল। কার চরিত্রের দোষ আছে? সার্টিফিকেট আপনাকে কে চেয়েছে? লোক আপনার কাছ থেকে সুরক্ষা চেয়েছিল, যে সুরক্ষা দেবে পুলিশ, পুলিশের কি অবস্থা? দিদিমণির একটি ভাই আছে, তার মাথায় অক্সিজেন কম, সে বলে পুলিশকে বম মারো, সে জেলা প্রেসিডেন্ট। যে পার্টির নেতা পুলিশকে বম মারতে বলে সে পার্টিটা কাদের পার্টি? উগ্রপন্থীদের পার্টি। গরিবের বাড়ি মেয়ে হলে তার সব দায়িত্ব সরকার নেবে, কেজি থেকে পিজি অবধি পড়াশোনার খরচা রাজ্য সরকার নেবে, 1 পয়সা বাবা মার খরচা হবে না। ক্লাস 3 থেকে তার স্টাইপেন্ডের ব্যবস্থা হবে, স্কুলে 12 অবধি স্টাইপেন্ড পাবে, 18 বছর বয়স হয়ে গেলে মেয়ের নামে সরকার 2 লক্ষ টাকা ব্যাংকে জমা করবে ফিক্স, তার বিয়ের চিন্তা থাকবে না। ফোন নম্বর লাগিয়ে দেন, দিদিকে বলো, দিদি বলো, কেউ ফোন করেছিলেন আপনারা? দিদির সঙ্গে কথা হয়েছে না? দিদি কথা বলেননি, এখন দেখছি দিদিকে বলো নয়, দিদিকে ঠেলো, ঠেলা গাড়ি ঠেলছে, পুলিশের কাজ হয়েছে দিদির ঠেলা গাড়ি ঠেলে ঠেলে নিয়ে যাও। দিদিমণি একদিন স্কুটার চালাবেন, বলছে পেট্রোলের বড্ড দাম বেড়ে গেছে, স্কুটার চালাবেন, সে স্কুটারটা কোথায় তৈরি জানেন? গুজরাটে তৈরি, গুজরাটে মোদি স্কুটার নিয়ে এসে দিকে চড়ে ছবি তুলতে হচ্ছে, বোধহয় স্টার্টও করেননি, গাড়িটা চলছিল না, 4 জন মিলে দিদিকে ঠেলছে, স্কুটার ঠেলা শেষ। দিদি বললেন খেলা হবে, খেলা হবে, আমরা ভাবি কি খেলা খেলবে রে ভাই, পা ভেঙে বাড়িতে বসে আছে, স্ট্রাইকার থেকে কমেন্টেটর হয়ে গেছে, খেলা হবে নয় হুইল চেয়ার ঠেলা হবে, এখন হুইল চেয়ার ঠেলা চলছে সব জায়গায়, ডায়লগে আছে, বলে 1 পায়ে খেলে দেবো, আরে 2 পায়ে খেলতে পারলে না তো 1 পায়ে কি খেলবে, নিজের পায়ে দাঁড়াতে পারো না তুমি আবার খেলবে, যে নিজের পায়ে দাঁড়াতে পারে না সে বলছে পশ্চিমবঙ্গের লোককে দাঁড় করিয়ে দেবে, আগে নিজে উঠে দাঁড়ান, আমরা দেখতে চাই আপনি খেলুন, কিন্তু খেলা তো নন্দীগ্রামেই শেষ হয়ে গেছে, নন্দীগ্রামে খেলা শেষ, বাকিটা 2 তারিখে গুনে নেবেন, 200 সিট নিয়ে বিজেপি ক্ষমতায় আসছে, দিদিমণির সময় শেষ, বোকা বানাবার দিন শেষ, পশ্চিমবাংলার পরিবর্তনের জন্য
আমাদেরকে মনের জোর বাড়িয়ে একবার ভোট দিতে হবে। গতবারে আমরা বলেছিলাম চুপচাপ পদ্মে ছাপ গুন্ডার পুলিশের অত্যাচারে, এবারে চুপচাপ নয় খোলাখুলি পদ্মে ছাপ পুরোপুরি টিএমসি সাফ। আর তার সঙ্গে এই যে ঘুন পোকা উই পোকা সিপিএম কংগ্রেস আছে ওটাকেও সাফ করে দিই।